ওই যে ওইখানে আমার যেতে একটু ভয় লাগছে, যাব। আচ্ছা তাহলে রাখি, কারণ ওইখানে একটু রিস্কি মনে হচ্ছে। হ্যাঁ একটু ভুতুরে, প্লাস হচ্ছে খারাপ মানুষজন থাকতে পারে, না যাই। এই যাওয়ার দরকার নাই, আবহাওয়াটা কেমন জানো একটু বাজে বাজে লাগছে, একটু ভয়ানক আর কি। হ্যাঁ তো ভয়ানক রেখেই আসলে সব আসলে ফাঁস করতে নেই, একটুখানি থাকুক, যারা আসবেন তারা সাহস নিয়ে এই জায়গাটা দেখবেন, ঠিক আছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আমরা আজকে আসলাম এই যে কীর্তিপাশা ইউনিয়নের জমিদার বাড়ি। জমিদার বাড়ি সাধারণত পুরনোই হয়ে থাকে, আপনারা জেনে থাকবেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা আছি এখন জমিদার বাড়ির মাঝখানে। এখানে বর্তমান যে অবস্থা, এটা হলো মেইন ফটক যেটা বলে থাকি, অর্থাৎ দরজা। হ্যাঁ এখন যদিও আস্তে আস্তে একটু মডিফাই করে এখানে স্কুল বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো চালু আছে। এই পাশটাতে যদি আমরা দেখি, এইখানে এই জমিদারদের যে কোর্ট কাচারি, এটা আমরা ওই পাশে দেখতে পাবো। আলোক স্বল্পতার কারণে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আপনার একটু আসুন দেখি, আমরা সামনে ঘুরে ঘুরে আস্তে আস্তে। আসলে পুরনো দিনের যে স্মৃতিগুলো, এটা আমরা এইসব এই সমস্ত স্থাপত্যর মাধ্যমেই আমরা আসলে স্মরণ করতে পারি। আপনারা যদি ইতিহাস পড়েন সেক্ষেত্রে দেখবেন এই টাইপের অনেক মহল এখনও রয়েছে। কিন্তু কোনো একটা সময় যদি 100 বছর আগের কল্পনা করেন, সেক্ষেত্রে কিন্তু এই স্মৃতিগুলো একদম উজ্জ্বল ছিল, বাস্তবে এখন যেরকম লাইভে। হ্যাঁ আর এখন দেখুন মানুষের অবর্তমানে কী অবস্থা হয়, এইখানে মানুষের বসবাসে অযোগ্য হয়ে গেছে, তথাপি আমাদের ভালো লাগে এখন এগুলো দেখতে। দেখুন ভেতরে আমরা ওই যে বাদুর দেখতে পাচ্ছি, এইখানে হচ্ছে সুড়ঙ্গ পথ, মানে নিচ থেকে যাইতো তাদের যে অন্তর্মহলে ঢোকার যে পথগুলো। তো আপনারা সময় পেলে এরকম জায়গায় আসলে ঘুরতে আসবেন, আশা করছি ভালো লাগবে। কারণ হলো আমরা শুধু বইয়ের পাতাতেই ইতিহাস পড়েছি, তাই না? তো এখানে আসলে পুরনো স্মৃতিগুলো বইয়ের সাথে তাল মিলে একদম পাবে না কি, যেটা বাস্তবিক চিত্রটা কীরকম ছিল। হ্যাঁ যদিও ওইভাবে এখনও নাই, এটা উপলব্ধি করে নিতে হবে যে 200 বছর আগে হয়তো এখানে অনেক মানুষজন চলাফেরা করতো, বা ওই সময় যে আদব কায়দাগুলো নিশ্চয়ই এখনকার চেয়ে ব্যতিক্রম ছিল। আমরা মুভিতে দেখতে পাই যখন রাজা প্রবেশ করতো সবাই দাঁড়িয়ে যেত, হ্যাঁ রাজা অন্দরমহল থেকে আসছেন, এরকম আর কি বিষয়টা। তো গা কিন্তু আসলে ছমছম করে উঠবে সেই সকল পরিবেশ যদি আমরা একটু কল্পনা করি। দেখুন এই পাশটা যদি আমরা ক্যামেরাগুলো ঘুরাই, এই যে টেরাকোটাগুলো দেখা যায় কত সুন্দর করে কাজ করা, ভাবা যায় 200-300 বছর বা আনুমানিক তারও আগে এত চমৎকার কাজ করা। হ্যাঁ দেখুন আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে যে বিল্ডিংটা, এটা সম্ভবত 200 বছর আগের ছিল। হ্যাঁ যেগুলো কাজ আমরা দেখে মোটামুটি অনুমান করতে পারি, যদিও কোথাও লেখা নাই যার মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো কোনো একটা সময় এই এই এখন যে জমিদার বা তার যে উত্তরসূরি, ওনারা হয়তো পশ্চিমবঙ্গে মানে ভারতে চলে গেছেন, এখন এই ফাঁকা বাড়িটা আছে। তো আমি যেটা বলতে চাই, আসলে সব কিছু ক্ষণস্থায়ী, আজকে একরকম হয়তো 100 বছর পরে অন্যরকম হয়ে যাবে, এটাই বাস্তবতা, এটাই ইতিহাস। ইতিহাস কখনো মিথ্যা হয় না, তো যেটা আমরা এই ভিডিওগুলো দেখলে তার প্রমাণ পাবো, ঠিক আছে? তো আপনারা আসবেন এরকম সময় পেলে ঘুরে দেখবেন। আমরা দেখাতে পারিনি খুব একটা, ওই পাশে আরও আছে, চেষ্টা করবো সেখানে যাওয়ার, যদিও সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমরা ওই পাশটাতে একটু ঢুকে দেখব, ঠিক আছে? দেখুন আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, তারপর চেষ্টা করছি থাকার, ভিতরে সাপটা থাকতে পারে, তো আমাদের সতর্কতার সাথে এন্ট্রি করতে হবে। জানি না কোথাও দিদি বেশি বেশি না, এবার থেকে বন্ধ আছে। এই যে দেখুন আসলে এখন এটা আসলে বটগাছ পাহারা দিচ্ছে বাড়িটাকে, এরকম একটা বিষয়। এখন কি চমৎকারভাবে শিকড় গেড়ে আছে বিল্ডিংগুলোতে, ছাদগুলো খসে পড়েছে কিন্তু দেয়ালগুলো মোটামুটি প্রোটেক্ট এখনো আছে। তো আমরা আস্তে আস্তে সামনে আগাতে পারবো, এখান থেকে রিক্স হবে, সাপটা থাকতে পারে, যাবো না ওই পাশ থেকে যাই নাকি। তো বাড়িটার সামনা আর পিছন করতে আমরা জানি না, ঢুকতেছি আসলে এক্সপ্লোর করার মতো আর কি, যেই দিক থেকে মন চায় সেই দিক থেকে আপনারা ঢুকতে পারবেন, কারণ এখনো ভাবে বোঝা যায় না। এগুলো মনে হয় এক একটা কক্ষ ছিল, হয়তো ঘুমাইতো জানি না।
কি ছিল আই তো স্যার এইটা হলো একটা পুকুরের মতো ছিল চারপাশে দেখুন দেয়াল কি চমৎকার শৈল্পিক নিদর্শন অনেকে কথিত আছে এরকম যে পুকুরটাতে জমিদাররা আসলে যে রায় দিত কোর্টে তাদেরকে মেরে মেরে ফেলতো কিন্তু আমার এটা মনে হয় না কারণ হলো এটা একদম বাড়ির ভিতর ভাগ কাজেই এখানে ওই ধরনের কাজ হবার কথা না হয়তো তাদের শাসন আমলে আইনগুলো একটু কঠিন ছিল তবে এতটাও তারা মানে পাশবিক আচরণ করতো না অবশ্যই লাশগুলো যদি ফাঁসি দিত দূরে কোথাও ফেলতো এখানে ফেলতো না তো সেই যে কথিত নিয়মটা ওটা হয়তো ভুলভাল ছিল আমার যতটুকু মনে হয় আমরা একটু সামনে আগাই আস্তে আস্তে এই যে এখানে বাড়িতে মনে হয় আমার যে মনে হয় এক দেড়শোর মতো শুধু রুম ছিল এই উপরে ওঠার সিঁড়ি এখান থেকে আমরা রিক্স নিব না নিব নামতে পারবো না একদম পিচ্ছিল মামা যাবি উপরে দশে দশ দেখ এবার আশেপাশে যাওয়ার ব্যবস্থা কি আছে নামবো কিভাবে এখান থেকে আসো আমি পারবো রূপটা তো আরো সুন্দর ওয়াও আমরা দোতলাতে চলে আসছি এর উপরে আরো একটা লাচ ছিল কিনা আমার জানা নাই কি মামা অনেক চমৎকার কিন্তু আমাদের সাবধানে হাঁটতে হবে এই যে দুইতলা এই আর একটা লাচ ছিল এই যে এখানে উপরে করিডোরে যাওয়ার জন্য একটা সিঁড়ি নিশ্চয়ই উর্দু অনেক চমৎকার এই সিঁড়িটা কিন্তু বেশ মজবুত একটু হয়তো কারু কাজ করছে পরে নাও করতে পারে আমরা প্রায় প্রায় দক্ষিণে রয়েছে গেছি প্রিয় দর্শক এখান থেকে যদি আমরা একটু ঘুরিয়ে দেখাই ভয় লাগছে এটা পুরো তিনতলার উপরে এইটা এইটা আর উপরে একতলা ছিল চারতলার মতো এই যে বেশ বিরাট বাড়ি ওই পাশে সম্ভবত ওই যে কোর্ট বলছিলাম একজন বললো আর কি এখানে আর এইটা বোধ হয় এখানে কেউ থাকতো ঘুমাইতে এরকম আর কি লিভিং রুম ছিল এই পাশে এখন স্কুল করা হয়েছে তবে চমৎকার দেখে খুব ভালো লাগছে আমাদের এই জায়গাটা আর ওই পাশে এখন আস্তে আস্তে যাব তো সবাই সঙ্গে থাকুন ভিডিওগুলো দেখুন আমরা আস্তে আস্তে সামনে আগাবো এবং এই এই জায়গাটা একটু ক্যামেরা যদি ফোকাস করা যেত এই পাশ থেকে মানে ভীষণ চমৎকার তো দেখুন আমরা একদম টপ ফ্লোরে চলে আসছি এটা তিনতলাতে আছি উপরে আর যাওয়ার সুযোগ নেই তো আমরা রিস্ক নেব না যেহেতু অন্ধকার হয়ে আসছে ফ্ল্যাশ লাইট অন করে তারপরে ভিডিও করা হচ্ছে এই যে আমার মামা ইন্ডিয়া থেকে এসছে উনি আসলে এইখানে দেখে খুব চমৎকার তার এক্সপ্রেশন ছিল খুবই ভালো লেগেছে হ্যাঁ এই যে আমরা উপরটা একটু দেখি গাছগুলো কেটে ফেলছে এখন আরও বেশি ভালো লাগছে যখন গাছ ছিল তখন ঢুকতে ভয় লাগতো হ্যাঁ আমরা এখানে স্থানীয় লোকের পারমিশন নিয়ে আসলাম এই জায়গাটা মামা দাঁড়িয়ে আছে আমি জানি না তার বুকে সাহস এত বেশি কিভাবে এই এই গাইস একটু দেখুন নিচে একদম এই পাশেও নাই ওই পাশেও নাই তিনি দুর্দান্ত সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন আমার খুব ভয় লাগছে এই যে দেখুন এটা তিনতলার উপরে আছে আসলে আজকে আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না বিকজ বৃষ্টি হয়েছে আমার মামা ইন্ডিয়া থেকে আসছে কি করবো ভাবতেছিলাম এর মধ্যে তিনজনে আমরা বের হলাম আর কি তো চমৎকার একটা সময় পার করছি ভালো লাগছে আর কি মানে বোরিং নেসটা কেটেছে আমরা এখন হ্যাঁ নিচের দিকে যাব তবে আমার খুব ভয় লাগছে আমি ক্যামেরা অন করে যেতে পারবো না এখান থেকে আপাতত নামি আসলে এগুলো চমৎকার সময় নিয়ে আসলে আসলে বেশি ভালো লাগবে এবং অবশ্যই একা না কারণ এইখানে অনেক রিস্কি সাপ থাকতে পারে প্লাস যেহেতু জায়গাটা ভালো না খারাপ লোকজন থাকতে পারে পকেট মার চিন্তাই কাজেই আমরা দলগতভাবে আসলে সেটা আরও বেশি চমৎকার হবে এই আমরা একটু নিচের দিকে চলে আসছি এই যে এইখানে মেবি মানে রুফটপে ওঠার জন্য একটু ফাঁকা স্পেস ছিল এখানে হয়তো সিঁড়ি টিড়ি ছিল যদিও এইসব যে বিল্ডিংগুলো নিশ্চয়ই এখানে অনেক দামিও জিনিস ছিল আসবাবপত্র সেগুলো কিছুই নাই তার মানে হলো কেউ লুটপাট করে নিয়ে গেছে অথবা
সরকারি তত্ত্বাবধানে গুলো চলে গেছে, এগুলো আসলে আচ্ছা। এখান দিয়ে মামা, আমার মামা কিভাবে কি করে আমি জানি না, উনি খুব ফাস্ট। এই জায়গাটা কি রিস্ক, এখানে কিছুই নেই, এখান থেকে চলে গেছে। রিক্স নিব, এই রে পাশ এইবারের মতো। এখানে একটা বড় বট গাছ ছিল, গাছটা কেটে ফেলছে। মামা সাবধানে, না না কিছু নেই, ভূত টুত নেই। এই যে ওই পাশে আমরা নতুন, হ্যাঁ জীবনে তাও এই শখটাও মিটে যাবে ভূত আছে কিনা। এই যে বেশ চমৎকার, আমার আসলে আইডিয়া নাই, আপনারা একটু আইডিয়া করবেন। আমি একটা বোকার মতো প্রশ্ন ছেড়ে যাব আপনাদের জন্য, যে এই টাইপের যদি মহল তৈরি করতে হয় বর্তমান সময়ে, তাহলে কত টাকার মতো আসলে খরচ লাগতে পারে। এখন চিন্তা করে দেখুন যে ওই সময়কার এই জমিদারগুলো কত ধনী ছিল, কীভাবে টাকাগুলো আসতো কি এইটা আমরা না জানি, বাট আন্দাজ করি যে কী পরিমাণ ধনী ছিল। হ্যাঁ দেখুন, মানে বিল্ডিং শেষ হচ্ছে না, একটার ছাদে যাই, ওই পাশে আরেকটা দেখি, আবার সেখানে যাই, ভালো লাগে আসলে। এই যেখানে আছি এটা হলো দুইতলা বা তিনতলা হবে, এর নিচে আমরা যাব। এখানে আরও একটা তালা রয়েছে, সেইখানে আমরা শুনেছি কোর্ট কাচারি। লাভ দিব নাকি? ব্যাস এবার তোমার পালা। ওকে ডান, এখন নিচে নামার। এইখানে আর একটা কী ছিল জানি না, মানে অদ্ভুত টাইপের সব সিঁড়ি পিঁড়ি, মানে কেমন একটা, ভেঙে গেছে তো ধ্বংসাবশেষ, সেজন্য আমরা বুঝতে পারছি না, নাহলে আরও চমৎকার লাগতো। হ্যাঁ এটা একতলার চেয়ে বেশি, ওই যে একতলা তো স্কুল, এইটা দুইতলা, একতলা তো স্কুল নাকি? তাহলে আমরা যেই পথ ধরে এসছি ওখান থেকে যাই। এই যে আমরা যতদূর জানি শহরের ছেলে পেলে একটু দুরন্ত কম হয়, কিন্তু এর উল্টো প্রমাণ পেলাম, আমরা গ্রামের ছেলে তাও ভয় পাচ্ছি। মামার অবস্থাটা একটু দেখুন, উনি শুধু এই দিক সেই দিক রিস্কি জায়গার মধ্যে দিয়ে হাঁটে। মামিকে বলে দিলাম। আচ্ছা এইখান থেকে নিচে নামবো নাকি কী করবো? আচ্ছা না চমৎকার, দিনে আসলে হয়তো আরও ভালো লাগতো, আগে আসার দরকার ছিল। উঠতে মজা, নামতে গজা, এরকম বিষয়টা আর কি। তো আউস, এখানে আমরা একটু যাই দেখি কি চমৎকার। এখানে অনেকগুলো রুম ছিল আসলে, আর আগেকার যেটা হতো আপনারা জানবেন, যৌথ পরিবার ছিল, মা বাবা কাকা কাকি জেঠু সবাই একসাথে থাকতো। তো ওই সময়টা আসলে নিশ্চয়ই অনেক ভালো এবং চমৎকার ছিল, কারণ সবাই এক থাকে একসাথে থাকার যে আনন্দটা সেটা আসলে বলে বোঝানো যাবে না। দেখুন এইখানে আমরা যে হাঁটছি খুবই রিস্কি, বটগাছের শিকড়গুলো না থাকলে এতক্ষণে আমরা নিচে চলে যেতাম, মানে পড়ে যেতাম আর কি, চলে যেতাম বলতে পড়ে যেতাম। এই যে হোল হয়ে গেছে জায়গায় জায়গায়, ছাদ খসে পড়েছে। এই যে দেখুন, এই যে খুবই রিস্কি, মানে প্রত্যেকটা স্টেপ আমাদের সন্তর্পণে পা দিতে হবে। হ্যাঁ একদম কিছুই নাই বলতে গেলে, এই বট গাছের এই ভিতরে তো কি। আচ্ছা দেখুন, এই বর্তমান ইঞ্জিনিয়ার এবং যারা হচ্ছে এই যে কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত তাদেরকে একটু দেখাই, 200 বছর আগের কারুকাজ, ছাদগুলো কয় ইঞ্চি এটা একটু দেখে নেন, পুরো 8 ইঞ্চি তো হবেই, তো কাজী এটা শেখার আছে। 8 ইঞ্চির বেশি হবে না মামা? ওই যে নিচ থেকে একদম, ওই যে, আর এখন হচ্ছে 1 ইঞ্চি দিলেই পারে। ঠিক আছে কাজী, এটা থেকে শিক্ষা নেবেন। আর দেয়ালগুলো যদি একটু দেখাই, একটু খেয়াল করেন, এই যে দেয়াল পুরো দেড় হাত টানা, দেড় হাত দেখতে পাচ্ছেন কয়টা ইট, এই যে 20 ইঞ্চি, মানে 20 ইঞ্চি। নর্মালি এখন বিল্ডিং 10 ইঞ্চি দেয় সর্বোচ্চ, তো কাজী এখান থেকে শিখে নেবেন আপনারা, ঠিক আছে, যে মজবুত কাজ কী করে করতে হয়। তো আমরা সামনের দিকে আগাই, একটু মামা সামনের দিকে যাক, তাইলে তাকে ক্যামেরায় রাখতে পারবো। এই যে এখানে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি, ইটগুলো খসে পড়েছে, কি চমৎকার। আর এখন তো অনেক সহজ হয়ে গেছে, আপনি বাড়ি থেকে ইট অর্ডার করলেন, বাড়িতে এসে দেওয়া যাবে, আর তখন এই ইটগুলো মাটি এনে পোড়াই তো নিজেরা এখানে বসে কাজ করতো। এই একটা বিল্ডিং করতে আমার মনে হয় এখানে শ্রমিক লেগেছে 100-200 মতো আর কি, একসাথে কাজ করেছে।
এই যে সো স্লিপারি হয়ে সো উই মাস্ট বি কেয়ারফুল এটা একটু কেয়ারলেস হলে কিন্তু এই যে মামাটা দেখুন তার স্পিড ও মাই গড এই যে কি চমৎকার কারুকার্য এই দেয়ালগুলো দেখলে আসলে মন ভরে যায় অত আগে কি করে এত এত মজবুত করে কাজগুলো করতে পারে রিপেয়ারিং হচ্ছে এই যে টেরাকোটা এখানে আমার মনে হয় যে আমরা এখন বর্তমানে যে ওয়াল আলমারিগুলো করা হয় তখনকার দিনে এইটা মনে হয় সেই কাজে ব্যবহার করা হতো আই থিঙ্ক দেখুন এটা মনে হয় রাজকন্যার মনে হয় রুম ছিল যার জন্য সাজুনি কাজুনি এখানে রাখতো বা আলো জ্বালাইতো মশাল সিস্টেম হিসাবে এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছি এই যে হ্যাঁ এই ইয়েটাই আমরা যাইনি এই যে এটা কোর্ট মেবি এটা এখান থেকে ঢুকবো এই ডান দিকে মামা এই যে এইটা সম্ভবত আমরা কোর্ট হিসাবে ধারণা করছি দেখুন উপরে আমরা যে পাটাতন যেটাকে বলি এটা কিন্তু লোয়ার লোহার বিম নাকি হ্যাঁ সেরকমই দেখাচ্ছে একটু বাইরে চলে গেলাম এইটা মেবি গেট এখান থেকে মানুষ ঢুকতো এই যে পথ আর কি এখান থেকে ঢুকলে পরে এই যে অনেকগুলো পার্টিশন আমরা উপরের দিকে যাচ্ছি এইখানে কি চমৎকার একটুখানি জায়গা মানে কাজের কোনো কমতি রাখেনি হ্যাঁ এই বিল্ডিংটা কিন্তু চমৎকার বাট খুবই খুবই রিস্কি এটা সব থেকে রিস্কি কারণ এই ছাদটা ভেঙে গেছে দেখা যাচ্ছে বা মানুষও ভেঙে মনে হয় বিমগুলো চুরি করছে দেখুন কি চমৎকার এই যে রুমগুলো আসলে বোধ হয় এটাই হবে কারণ ওই সময় তাদেরকে মেরে মেরে মানে কেটে ফেলতো আর কি সোজা কথা যেটা আমরা একটা মুভিতে দেখতে পাই দাঙ্গল আমির খানের দাঙ্গল মুভিতে সেম কাহিনী বাংলাদেশেও হয়েছিল সো বুঝতেই পারছেন এখানে মানুষজন তাদেরকে তাড়িয়ে দিয়ে মানে যাদের বাড়ি এটা তাদেরকে তাড়িয়ে দিয়ে এগুলো সব লুটপাট করে নিয়ে গেছে তো ভাবুন একবার কি অবস্থা এই যে মানে এরা ছিল শাসক এক কথায় বলতে গেলে জমির ইজারা নিত এখানে এই এই এলাকার তো কাজেই এদেরকে সবাই আসলে ওই সময়কার রাজার মতো মানত আর এই যে জমিদাররা এদের আবার একজন জমিদার ছিল উনি ছিল দিল্লিতে হ্যাঁ তো ওনার কাছে আবার এই জমিদাররা একটা সময় রাজস্ব দিয়ে আসতো আমরা এতটুকুই ইতিহাস ঘেঁটে আসলে পেয়েছি ঠিক আছে তো এই যে দেখুন মোটামুটি শেষ করলাম অল্পতে সব জায়গায় যেতে পারিনি তো যদি ভালো লেগে থাকে ওই পাশে আরেকটা জায়গা আছে